হ্যালো স্টুডেন্টস ভেরি গুড ইভিনিং তালে আজকে ডিসকশন করা এসএ ওয়ান রম্পর্ট্যাট ফিজিকা সাইন্সর লং কোশ্চিন তাহলে দেখ ফার্স্ট কোয়েশ্চিন কম আছে রোষ্টিং ও ক্যালসিনেসন কম প্রত্যেকর গোটিয়ে লেখা উদাহরণ দিও তাহলে দেখ রোষ্টিং এবং ক্যালসিনেসন তোমান নিশ্চিত কোশ্চিন আসব তেমন সমস্ত ধাতু বা অ ধাতুপিডর ধাতু নিষ্কসন পগুড়া ভালোভাবে দেখি তাহলে রোষ্টিং হোক বা রোষ্টিং পদ্ধতিতে কন করা যায় সলফাইড ধাতুপিণর অক্সাইড নির্গত করা কিপর করা সলফাইড ধাতুপিণ্ড কু যথেষ্ট বা উপস্থিতরে উত্তপ্ত করা যায় সে অক্সাইড নির্গত করা যায় তাহলে গোটি উদাহরণ দিয়েছি কেয়া তাহলে দেখ প্রথমে রোষ্টিং রেফিনেসন লিখব এবং তাপরে গোটিয়ে উদাহরণ দেখি রোষ্টিং কু বুঝাইব তাহলে দেখ প্রথমে আমি রোষ্টিং রেফিনেসন জাঁলে এবার তাহলে উদাহরণ দেখা তাহলে উদাহরণ দেখ কখন না জিং আমি সলফাইড ধাতুপিণ্ড আমি জিঙ্ক সলফাইড তাহলে এটা সলিড স্টেট রে অায়ুর উপস্থিতরে জললা মানে কোণ অক্সিজেন সহ জড়িবা তাহলে গ্যাস ষ্টেট্রে অনেক তাপরে দেখ অক্সাইড প্লস সলফ ডাইঅকসাইড হয়ে গল দেখ আমি এবার প্রথমে যেতবে সমীকরণে লেখুছ সমীকরণটা সমতুল অ ତାହେଲେ ଆମକୁ ସମୀକରଣଟି ଆମର ସମତୁଲ ନାହିଁ ଏଇଠି ଅକ୍ସିଜେନ୍ ଛଅଟି ଅଛି ଏପଟେ ଅକ୍ସିଜେନ୍ ଅଛି ତାହେଲେ ଆମକୁ ବର୍ତ୍ତମାନ ସମୀକରଣକୁ ସମାଧାନ ସମତୁଲ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ତାହେଲେ ଦେଖ ସମତୁଲ କଲେ କଣ ହବ ତାହେଲେ ଦେଖ ବର୍ତ୍ତମାନ ଆମର ସମୀକରଣଟି ସମାଧାନ ହେଇଗଲା ତାହେଲେ ପ୍ରଥମେ ତମମାନଙ୍କୁ ଏକ୍ଜାମରେ କ୍ୱଶ୍ଚନ ପଢିଲେ ତମେ ରୋଷ୍ଟିଂ ଲେଖିବ ଏବଂ ଏଇ ଉଦାହରଣଟି ଦବ ତାପରେ ଦେଖ କ୍ୟାଲସିନେସନ କ୍ୟାଲସିନେସନ କଣ ହୁଏ কার্বোনেট ধাতুপিণ্ডু অক্সাইড নির্গত করা যায় কিপর করা যায় কার্বোনেট ধাতুপিণ্ডক সীমিত পরিমাণ বায়ুর উপস্থিতরে উত্তপ্ত করা যায় সে অক্সাইড ধাতু অক্সাইড নিষ্কাশন করা দেখ তার উদাহরণ নবা তাহলে তার উদাহরণ নবা জিঙ্ক কার্বনেট সলিড স্টেট অমতপ্ত হয়ে কি কম দে জিঙ্ক অক্সাইড যেটা কি সলিড স্টেট রে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে দেখ এই প্রথমটি আমি দেখলে রোষ্টিং দ্বিতীয় আমি দেখলে ক্যালসিসন তা নেক্স কোয়েশন আয়নিক যৌগিক কন স্থানান্তরণ স্থানাণারা সোডিয়ম অক্সাইড ও ম্যগনেশিয়ম ক্লোরাইড্র গঠন দর্শাও দেখ আয়নিক যৌগিক কহিল আমি বিদ্যুৎ সংযোজ যৌগিককে বুঝাই থাও তাহলে তারেফিনেস লেখিব যে যৌগিক বা ধাতু অধাতুক ইলেকট্রোনানাণ হয়ে যে যৌগিক সৃষ্টি হয়ে থাকে তাহলে ବା ଆୟନିକ ଯୌଗିକ କୁହାଯାଏ ତାହେଲେ ତାହେଲେ ବୁଝିପାରିଲ ଧାତୁରୁ ଅଧାତୁକୁ ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ସ୍ଥାନାନ୍ତରଣ ଦ୍ଵାରା ଯେଉଁ ଯୌଗିକ ସୃଷ୍ଟି ହୁଏ ତାହାକୁ କୁହାଯାଏ ଆୟନିକ ଯୌଗିକ ତାପରେ କୋଶ୍ଚିନ୍ ସେକେଣ୍ଡ ପାର୍ଟ ଦେଇଛି ସୋଡ଼ିୟମ୍ ଅକ୍ସାଇଡ଼ ଓ ମ୍ୟାଗ୍ନେସିୟମ୍ କ୍ଲୋରାଇଡ଼୍ର ଗଠନ କାହାଦ୍ୱାରା ନା ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ସ୍ଥାନାନ୍ତରଣ ହୋଇ କିପରି ସୋଡ଼ିୟମ୍ ଅକ୍ସାଇଡ଼୍ ଏବଂ ମ୍ୟାଗ୍ନେସିୟମ୍ କ୍ଲୋରାଇଡ଼ ସୃଷ୍ଟି ହେଉଛି ତା'ର ଗଠନ ଲେଖିବା ତା'ହେଲେ ପ୍ରଥମେ କରିବା ସୋଡ଼ିୟମ୍ ଅକ୍ସାଇଡ଼ ତାହେଲେ ସୋଡ଼ିୟମ୍ ଅକ୍ସାଇଡ଼୍ ହେଲା ଏନ୍ଏ ଟୁ ଓ ଏନ୍ଏ ଟୁଓର ପ୍ରଥମେ ଗଠନ କରିବା ତାହେଲେ କିପରି ଏନ୍ଏ ଟୁଓର ଗଠନ তালে আমার এটি দুইটি সোডিয়ম আছে তাহলে এটি সোডম রা সোডমর ইলেকট্রোন করব টু এপটে প্লস অক্সিজেন অক্সিজেন টু সিক্স প্লস সোডিয়ম রু এইটান তো দুইটা সোডম তো তাপরে দেখ কম হব আমার এপটে সোডম কন এই যে তার গোটে বাহাত্মক কক্ষের ইোকট্রোন সি অক্সিজেন দেলা এপটে সোডম কন গোটে ইলেকট্রো অক্সিজেন দেলা তাহলে দেখ সোডিয়ম বাহাত্মক কক্ষের কে রহা তাহলে

ক্লোরিন হল টু এইট সেভেন তাপরে আগে দেখ তাহলে কাহ উপরে কাজ অনেক দেখ এম জি টু এবং ক্লোরিন মাইনস ক্লোর মাইনস তো এর কৃষ্টি হলো এ সৃষ্টি হল এম জি যেটা কি আমার ম্যগনেশিয়ম ক্লোরাইড তাহলে দিইটা ইলেকট্রোন সরঞ্চনা সবুজ মনে রখব তো তাপরে কন করি আমার কি ইলেকট্রো দৌছে এবং কি ইলেকট্রো গ্রহণ করছে সেটা দেখব আমি কম করছেন যে পদ্ধতি রাতু রু অধাতুক ইলেকট্রোন স্থানান্তরিত হয়ে যে যৌগিক সৃষ্টি হয়ে থাকে সেই যৌগিককে আমি কৌ আইনিক যৌগিক তাহলে ম্যগনেশিয় ক্লোরাইড্রু বা ম্যগনেশিয় ক্লোরাইড কিপর গঠন হোচি ম্যগনেশিয় এবং ক্লোরিনু সেটা এলাবোরেট করবো তাহলে ঠিক আছে তাপর যা নেক্সট কোশ্চিন ପରମାଣୁର ଆକାର କହିଲେ କ'ଣ ବୁଝ ଏକ ପର୍ଯ୍ୟାୟ ଓ ଗ୍ରୁପରେ ଏହାର ଆକାର କିପରି ବଦଳେ କାରଣ ସହ ଉତ୍ତର ଲେଖ ଏଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ୍ୱଶ୍ଚିନ୍ ତୁମମାନଙ୍କର ସର୍ଟ କ୍ୱଶ୍ଚନରେ ମଧ୍ୟ ପରମାଣୁର ଆକାର ପଚାରିଥିବ କେଉଁ ବି ମୌଳିକର ପରମାଣୁର ଆକାର ପଚାରିଥିବ ତାହେଲେ ଏଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ସମସ୍ତେ ଭଲ ଭାବରେ ଏଇଟାକୁ କୋଶ୍ଚିନ୍ଟାକୁ ପଢ଼ିକି ଯାଇଥିବ ପ୍ରିପେୟାର ହେଇଥିବ ପର୍ଯ୍ୟାୟ ଏବଂ ଗ୍ରୁପରେ ମଧ୍ୟ କୋଶ୍ଚିନ୍ ଆସିବ ନିଶ୍ଚିତ ତେଣୁ ସମସ୍ତେ ସର୍ଟ କୋଶ୍ଚିନ୍ ପାଇଁ ବା ଅବଜେକ୍ଟିଭ୍ ପାଇଁ ଏବଂ ସବଜେକ୍ଟିଭ୍ ପାଇଁ ଏହି ପୋର୍ସନ୍କୁ ଭଲ ଭାବରେ ପ୍ରିପେୟାର କରିଥିବ ତାହେଲେ ଦେଖ ପରମାଣୁର ଆକାର କହିଲେ ଆମେ ପରମାଣୁର ବ୍ୟାସାର୍ଦ୍ଧକୁ ବୁଝିବା তাহলে দেখ এইটা হল পরমাণুর কেন্দ্র বা নিউক্লিস ঠার তার বাহ্যতম কক্ষর দূরতা পরমাণুর ব্যাসার্থ বা পরমাণুর আকার কুযায় দেখ এইটা হচ্ছে মনে কর পরমাণুর কেন্দ্র এইটা হচ্ছে বাহ্যতম কক্ষর ইলেকট্রোন ବା ବାହ୍ୟତମ କକ୍ଷ ତାହେଲେ ଏଇ ଯେଉଁ ଆମର ପରମାଣୁ ଯଦି ଏଇଟା ହୁଏ ତାହେଲେ ଏଇଟା ହେଉଛି ତା'ର କେନ୍ଦ୍ର ଏଇଟା ହେଉଛି ତା'ର ବାହ୍ୟତମ କକ୍ଷ ତାହେଲେ ଏଇ ଭିତରେ ଥିବା ଦୂରତାକୁ କୁହାଯାଏ ପରମାଣୁର ଆକାର ବା ପରମାଣୁର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ତାପରେ କୋଶ୍ଚିନ୍ କ'ଣ କହିଛି ଏକ ପର୍ଯ୍ୟାୟ ଏବଂ ଗ୍ରୁପରେ ଏହାର ଆକାର କିପରି ବଦଳେ ତାହେଲେ ଦେଖ ଯେତେବେଳେ ଆମେ ପର୍ଯ୍ୟାୟ ସାରଣୀରେ ବାମରୁ ଡାହାଣକୁ ଯିବା ସେତେବେଳେ ପରମାଣୁର ଆକାର କମି କମି ଯାଇଥାଏ ମୁଁ ତାର ଉଦାହରଣ ଦେଖ ଦେଉଛି ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟର ମୌଳିକ ଗୁଡ଼ିକୁ ନେବା ଲିଥିଅମ୍ ବେରିଲିୟମ୍ ବୋରନ୍ କାର୍ବନ ନିଅନ୍ ଅକ୍ସିଜେନ୍ ତାହେଲେ ଦେଖ ପ୍ରଥମେ ଆମର ଆସିଲା ଶହେ ବାଉନ ବେଲିୟମ ରହୁଛି ଶହେ ଏଗାର ତାପରେ ବୋରୋନ ଅଠାଅଶୀ କାର୍ବନ ସତସ୍ତରୀ ନିଅନ ଚଉସ୍ତରି ଅକ୍ସିଜେନ ଛଅଷଠି ହେଇଗଲା ତାହେଲେ ଦେଖ କେମିତି ଆମର ବାମରୁ ଡାହାଣକୁ କମି କମି ଯାଇଛି ତାପରେ ଆମେ ଦେଖିବା ଗ୍ରୁପରେ ଦେଖ ଯେତେବେଳେ ଆମେ ଗ୍ରୁପ କଥା ଦେଖିବା ଗ୍ରୁପ୍ରେ ଯେତେବେଳେ ତଳୁ ଉପରକୁ ଆସିବା ସେତେବେଳେ କ'ଣ ହେବ ପରମାଣୁ ଆକାର ବଢ଼ି ବଢ଼ିଯିବ ତାହେଲେ ଗ୍ରୁପ୍ର ଉଦାହରଣ ନେବା ତାହେଲେ ଦେଖ ଗୋଟେ ଗ୍ରୁପ୍ର କଥା ଯେତେବେଳେ ଆମେ ଦେଖିବା କ'ଣ ହେବ ଲିଥିୟମ୍ ସୋଡ଼ିୟମ୍ ପଟାସିୟମ୍ ରୁବିଡ଼ିୟମ୍ ସିଜିଅମ୍ ତାହେଲେ କ'ଣ ହେଉଛି ପରମାଣୁ ଆକାର ଦେଖ ଶହେ ବାଉନ শহে ছয়াশি সোডিয়ম পটাশিয় দুইশ একত্রিশ এসব একক পিকোমিটর চৌরাশ দুইশ বাষট্টি দেখ কেলা পরমাণু আকার বড়ি বড়ি কলা। তালে পর্যায়ে বামর ডাণ কু কমি কমিযায় গ্রুপে তলু উপরক বড়ি বড়ি আসে তাহলে এত লেখাবার অছে তা কোশ্চিন দেখ আধুনিক পর্যায়ে সারণীর তৃতীয় পর্যায়ে বামর চারোটি মৌলিকর নাম এবং সে অক্সাইড সংকেত লেখ

ସବଳ ଅମ୍ଳ ଓ ଦୁର୍ବଳ ଅମ୍ଳ ମଧ୍ୟରେ ପାର୍ଥକ୍ୟ ଦର୍ଶାଅ ତା'ହେଲେ ଦେଖ ଏଇଟା ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପାର୍ଥକ୍ୟ ଦର୍ଶାଅ ତା'ହେଲେ ସବଳ ଅମ୍ଳ ଦୁର୍ବଳ ଅମ୍ଳ ମଧ୍ୟରେ ଯେଉଁ ପାର୍ଥକ୍ୟ ଦେଇଛି ତାକୁ ପାର୍ଥକ୍ୟ ଦର୍ଶାଅ ଫର୍ମାଟ୍ରେ କରିବ ଡେସ୍କ୍ରିପସନ୍ ଫର୍ମାଟ୍ରେ କରିବନି ତାକୁ ପାର୍ଥକ୍ୟ ଦର୍ଶାଅ ଯେପରି କର ସେଭଳିଆ କରିବ ତାହେଲେ ଦେଖ ସବଳ ଅମ୍ଳ ଏବଂ ଦୁର୍ବଳ ଅମ୍ଳ ଭିତରେ ଯେତେବେଳେ ଆମେ ପାର୍ଥକ୍ୟ ଲେଖିବା ସବୁବେଳେ ମନେ ରଖିଥିବ ଅମ୍ଳର ଦୁର୍ବଳ ଏବଂ ସବଳତା କାହା ଉପରେ ନିର୍ଭର କରେ ଏଚ୍ ପ୍ଲସ୍ ଆୟନର ସଂଖ୍ୟା ଉପରେ ନିର୍ଭର କରେ ତାହେଲେ ଦେଖ ସବଳ ଅମ୍ଳରେ ଏଚ୍ ପ୍ଲସ୍ ଆୟନ ଅଧିକ ଥାଏ କିନ୍ତୁ ଦୁର୍ବଳ ଅମ୍ଳରେ ଏଚ୍ ପ୍ଲସ୍ ଆୟନ କମ୍ ଥାଏ ସବଳ ଅମ୍ଳର ପି ଏଚ୍ ମୂଲ୍ୟ ଅଧିକ କମ୍ ଥାଏ କିନ୍ତୁ ଦୁର୍ବଳ ଅମ୍ଳର ପି ଏଚ୍ ମୂଲ୍ୟଟା ଅଧିକ ତା'ହେଲେ ଏଇଟା ହେଉଛି ଦୁଇଟା ଭିତରେ ବେସିକ୍ ଡିଫରେନ୍ସ ଅଧିକ ଏଚ୍ ପ୍ଲସ୍ ଆୟନ ଥାଏ ସବଳ ଅମ୍ଳରେ କମ୍ ଏଚ୍ ପ୍ଲସ୍ ଆୟନ ଥାଏ ଦୁର୍ବଳ ଅମ୍ଳରେ ପିଏଚ୍ ମୂଲ୍ୟ କମ୍ ଥାଏ କାହାର ନା ସବଳ ଅମ୍ଳର ପି ଏଚ୍ ମୂଲ୍ୟ ଅଧିକ ଥାଏ ଦୁର୍ବଳ ଅମ୍ଳର ଏବଂ ଉଦାହରଣ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ସବଳ ଅମ୍ଳ ଦୁର୍ବଳ ଅମ୍ଳର ଉଦାହରଣ ଲେଖିବ ଉଦାହରଣ କ'ଣ ନା ହାଇଡ୍ରୋକ୍ଲୋରିକ୍ ଏସିଡ୍ ସଲଫୁରିକ୍ ଏସିଡ୍ ଏଗୁଡ଼ା ହେଉଛି ସବଳ ଅମ୍ଳ এবং দুর্বল অম্ল কোম সলফরস এক্সিড কার্বনিক এসিড এই হচ্ছে সব দুর্বল অমল তাহলে বেসিক্যালি তিন তিনটা পয়েন্ট হব দিদিটা পয়েন্ট আমার ডেফিনিশন পার্টে যাওছি যাচ্ছে গোটে পয়েন্ট রইলা উদাহরণ এটি লিখলে তোমাদের ফুল দুই মার্কু দুই মার্ক পাইব তারপর কোশ্চিন দেখ পৃক্ত যৌগিক ও অপ্রুক্ত যৌগিক মধ্যে প্রভেদ দর্শাও তাহলে একুত তো মানে পার্থক্য দর্শা ফর্ম্যাটে লিখব পৃক্ত যৌগিক বা পৃক্ত কার্বন যৌগিক যে যৌগিক কার্বন এবং কার্বন পরমাণু বা কার্বন কার্বন কন হয়ে না সে নিজের যোগ্যতা পূরণ করার বন্ধ দ্বারা বাঁধি হয়ে থাকে তাকে পৃক্ত যৌগিক কুহায় পৃক্ত যৌগিকরে বন্ধ হলো আউ অপৃক্ত যৌগিকের কণ হুই বা ত্রিবন্ধ

কার্বন যৌগিকর উদাহরণ তাহলে গোটে গোটে রা ডেফিনেসন পার্ট বা তোমাদের ডেফিনেসন টাইপ লেখা সেকেন্টে উদাহরণ গোটে গোটে দেব দি মার্কশিন দিইটা পয়েন্ট লেখ মার্ক পাইব ঠিক আছে দেখা বিঘটন রাসায়নিক প্রতিক্রিয়া কহলে কুঝ প্রত্যেক প্রকার বিঘটন প্রতিক্রিয়ার গোটিয়ে লেখা উদাহরণ দি তাহলে প্রথমে দেখ বিঘটন প্রতিক্রিয়া কাহকু কুযায় যে প্রতিক্রিয়ার গোটি মাত্র প্রতিকারক বিঘটিত হয়ে সরলতর উৎপাদা বা সরলতর উৎপাদ সৃষ্টি করে থাকে তাকে কুয়া যায় বিঘটন প্রতিক্রিয়া বিঘটন রাসায়নিক প্রতিক্রিয়া তাহলে উদাহরণ কে প্রত্যেক প্রকার বিঘটন তাহলে প্রথমে দেখা তাপ শোষি বিঘটন প্রতিক্রিয়া তাহলে সিএ সিও থ্রি আলসিয়ার্ববোনেট আমি তাকে তাপ দেলে

ହେଇଗଲା ତାହେଲେ ଇଏ କ'ଣ ହେଲା ଏମର ଆଲୋକ ବା ସୂର୍ଯ୍ୟାଲୋକ ଉପସ୍ଥିତିରେ ହେଲା ତା'ପରେ ଦେଖ ତାହେଲେ ତୁମ କହିଛି ପ୍ରତ୍ୟେକର ଗୋଟିଏ ଗୋଟିଏ ବିଘଟନ ପ୍ରକାର ଗୋଟିଏ ଲେଖାଏଁ ଉଦାହରଣ ଦିଅ ତାହେଲେ ଏତିକି ଲେଖିବ ଗୋଟିଏ ବିଘଟନ ପ୍ରତିକ୍ରିୟାର ପ୍ରଥମେ ଡେଫିନେସନ୍ ଲେଖିବ ଏବଂ ଦୁଇରୁ ତିନିଟା ଉଦାହରଣ ଦେଇକି କ୍ୱଶ୍ଚନକୁ ଏଣ୍ଡ କରିବ তাহলে যেপি বিঘটন রাসায়নিক প্রতিক্রিয়া পড়ছে সেপর সেপর তোমাকে এক্সামে সংশ্লেষণ প্রতিক্রিয়া পচারিপার বিস্তপন পচারিপারে দৈত্য বিস্তাপন পচারিপারে তেমন সবুপ্রকার রাসায়নিক প্রতিক্রিয়া ভালোভাবে পড়ি এবং জারণ বিজারণ বহু ইম্পর্ট্যাট জারণ বিজারণর পার্থক্যদশা পচারিপার জারণ বিজারণর স্ট টাইপ কোশ্চিন আসে ଠିକ ଅଛି ତାପରେ କୋଶ୍ଚନ ଦେଖ ମୌଳିକ 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 ଯୌଗିକ 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 ମଧ୍ୟରେ ସଂଗଠିତ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଲେଖାଏଁ ସଂଶ୍ଳେଷଣ ପ୍ରତିକ୍ରିୟାର ଉଦାହରଣ ଓ ସମୀକରଣ ପ୍ରଦାନ କର ତାହେଲେ ଦେଖ କଣ ହବିକ ମୌଳିକ ଭିତରେ ଆମର ପ୍ରଥମେ କାର୍ବନ ସଲିଷ୍ଟେଟ କାହା ସହିତ ଅକ୍ସିଜେନ ସହିତ ଯେତେବେଳେ ପ୍ରତିକ୍ରିୟା କଲା

তারপরে আসিল যৌগিক তাহলে যৌগিক যৌগিক ভিতরে দেখা হচ্ছে তাহলে ক্যালসিম হাইড্রো অসাইড বা সিএওচ রু প্রিয় কার্বন ডাইঅক্সাইড দিটা যৌগিক কৃষ্টি কাল সৃষ্টি কলা ক্যালসিয়্রি প্লস এচ টু হইগাল ତା'ହେଲେ ଦେଖ ଏଇଭଳିଆ କୋଶ୍ଚିନ୍ ଆସିବ ତୁମମାନଙ୍କୁ ରାସାୟନିକ ସମୀକରଣ ପଚାରିଥିବ ତା ସହିତ ତୁମମାନଙ୍କୁ ସମୀକରଣଟାକୁ ତୁମମାନଙ୍କୁ ଶବ୍ଦରେ ମଧ୍ୟ ଲେଖିବାକୁ ପଡ଼ିବ ତେଣୁ ସମସ୍ତେ ସବୁ ପ୍ରକାର ରାସାୟନିକ ସମୀକରଣର ଡେଫିନେସନ୍ ମନେ ରଖିବ ତା ସହିତ ସବୁ ପ୍ରକାର ରାସାୟନିକ ସମୀକରଣର ଉଦାହରଣ ମଧ୍ୟ ଭଲ ଭାବରେ ମନେ ରଖିଥାଉ তাহলে ঠিক আছে আমার ফিজিকা সাইন্সর ইম্পর্ট্যা এটি এইটি সরগাল তো আমি আজ যেতটা কলে তোমান এক্সামে কালি নিশ্চিত এই ভিতর কোশ্চিন আসব তেমন সমস্ত ভিডিওটি ফাস্ট এবং এমতি লর্নিংর ইউট্যুব চ্যানেল সবসক্রাইব কর ঠিক আছে ক্লাসকে এটি রাখা ইউ